mm-hmm আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দুই সালের এস পরীক্ষায় কুমিল্লা বোর্ডে এক নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আমাদের এই চ্যানেলটি এতটাও গুরুত্বপূর্ণ নয় যে আপনাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এসব করতে হবে শুধুমাত্র দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ক নম্বর প্রশ্নে একটা ফাংশন দেওয়া আছে এ অফ এ ইকুয়াল টু এ মাইনাস ওয়ান বাই টু এ প্লাস ওয়ান

এর মান মাইনাস ওয়ান বাই থ্রি তার সাথে প্লাস ওয়ান আচ্ছা ইকুয়াল এটা প্লাস এ মাইনাস মাইনাস টু আর ওয়ান গুণ করলে টু বাই থ্রি থাকতেছে মাইনাস ওয়ান আর নিচে প্লাস এ মাইনাস এ মাইনাস টু আর ওয়ান গুণ করলে টু বাই নিচে থাকতেছে থ্রি তার সাথে হলো প্লাস ওয়ান এখন আমরা কি করব উপরে লসাগু করব নিচেও লসাগু করব তো উপরে লসাগু হলো থ্রি তাহলে এখানে থাকতেছে মাইনাস টু তারপর মাইনাস ওয়ান কে থ্রি দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি থ্রি নিচে লসাগু হলো থ্রি তাহলে এখানে উপরে থাকতেছে মাইনাস টু পাস কে থ্রি দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি থ্রি আচ্ছা এরপর আমরা কি লিখতে পারি উপরের ভগ্নাংশের হর এবং নিচের ভগ্নাংশের হর যদি একই হয় তাহলে আমরা হর হর বাদ দিয়ে লব বাই লব লিখতে পারি অর্থাৎ এখানে মাইনাস টু আর মাইনাস থ্রি হলো মাইনাস ফাইভ আর নিচে থ্রি থেকে টু মাইনাস করলে থাকতেছে ওয়ান নিচের ওয়ান লিখতে হয় না তাহলে আমাদের অ্যান্সার আসতেছে মাইনাস ফাইভ তো এটাই হলো আমাদের ক নম্বর সমাধান তো এটা যদি আমাদের এমসিকিউ এ আসতো তাহলে আমরা কিভাবে করতাম না এভাবে করলে আমাদের অনেক সময় নষ্ট হবে তখন আমরা ক্যালকুলেটারে এটা খুব সহজে করতে পারবো প্রথমে আমরা এই ফাংশনটা ক্যালকুলেটারে তুলব ব্রাকেট দিব তারপরে টু এ আলফা এটা চাপলে এ উঠবে তাহলে টু এ মাইনাস ওয়ান র্যাকেট ভাগ আবার ব্র্যাকেডের টু এ প্লাস ওয়ান র্যাকেট তো ফাংশনটা তোলার পরে আমাদের যে কাজটা করতে হবে যে ক্যালক এই ক্যালক পাটনটা চাপ দিতে হবে তো এখানে দেখাচ্ছে এ হোয়াট এখন আমাদের এর মান বসাতে হবে এর মান কত দেওয়া ছিল এর মান হলো মাইনাস ওয়ান বাই থ্রি ভাগ থ্রি এটা বসার পরে আমরা সমান দিবো তাহলে অ্যানসার পেয়ে যাবো এই অ্যানসার দেখাচ্ছে মাইনাস তো এভাবে আমরা অ্যানসারটা চেক করে নিতে পারি অথবা এমসিকিউ আসলে আমরা এভাবে সমাধান করব। নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখাও যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে যেখানে এন হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের বি এবং সি এর মান বের করতে হবে আগে তো উদ্দীপকে দেওয়া আছে বি ইকুয়াল কি আছে এক্স বিলংস টু এন এন দ্বারা কি বোঝায় ক্যাপিটাল এন দ্বারা ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার ডট ডট এভাবে চলতে থাকবে তো স্বাভাবিক সংখ্যার মধ্যে সাজ দ্যাট যেন এক্স মৌলিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো হইতে মৌলিক সংখ্যা এক অপেক্ষা বড় যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয় এখানে বলা হয়েছে এবং এক্স লেস দেন থার্টিন অর্থাৎ এই এর নিচে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলোর কথা বলা হয়েছে অর্থাৎ টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন তো এই যে বি সেটের উপাদান হলো এই পাঁচটা আর সি সেটের মধ্যে বলা হয়েছে এক্স বিলংস টু এন এখানে বলা হয়েছে ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট যেন এক্স বিজোর সংখ্যা তাহলে আমাদের এবার স্বাভাবিক সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো নিতে হবে বিজোর সংখ্যা সেই বিজোর সংখ্যা সংখ্যা যেন আবার কি হয় থার্টিন এর ছোট অর্থাৎ তেরো ছোট যে বিজোর সংখ্যা গুলো আছে এক তিন পাঁচ সাত নয় এগারো এই সংখ্যাগুলোর কথা বলা হয়েছে আমাদের এখন কি করতে হবে বি ইন্টারসেকশন সি তাহলে বি ইন্টারসেকশন সি অর্থাৎ সেট করবে যে উপাদানগুলো অর্থাৎ দুইটা সেটের মধ্যে যে সাধারণ উপাদানগুলো থাকে অর্থাৎ দুইটা সেটেই যে উপাদানগুলো পাওয়া যাবে সেটাই হলো ইন্টারসেকশন বা সেট তো এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে তাহলে আমরা লিখতে পারি থ্রি এখানে ফাইভ আছে এখানেও ফাইভ ফাইভ এখানে সেভেন আছে সেভেন এখানে বি আর সি ইন্টারসেকশন করলে আমরা পাবো থ্রি ফাইভ সেভেন ইলেভেন এখন এই সেট টার কি বলা হয়েছে পাওয়ার সেট পাওয়ার সেটের এর কথা বলা হয়েছে যে টু টু দি পর এন কে সমর্থন করে এখন আমরা কি করব এটার পাওয়ার সেট বের করবো পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল তাহলে পাওয়ার সেট কি এই যে বি ইন্টারসেকশন সি এই সেটের সকল উপসেটগুলো গুলো নিয়ে গঠিত সেটকে কি বলা হয় পাওয়ার সেট বা শক্তি সেট তাহলে এখানে উপাদান আছে চারটা আর আমরা জানি যে চারটা থাকলে তাহলে উপসেট কয়টা হয় ষোলোটা তাহলে এখানে আমাদের এই যে বি ইন্টারসেকশন সি এটার উপসেট হবে এই সেটটার উপসেট হবে কয়টা ষোলোটা তাহলে আমরা এখন উপসেটগুলো গুলো বের করব প্রথমে একটা করে লিখবো তাহলে থ্রি তারপর ফাইভ সেভেন ইলেভেন আচ্ছা একটা করে লেখার পরে আমরা লিখবো দুইটা করে তাহলে দুইটা করে যদি এখন লিখি থ্রি কমা ফাইভ থ্রি কমা সেভেন থ্রি দিয়ে যতক্ষণ লেখা যায় তারপর থ্রি থ্রি কমা ইলেভেন দিয়ে লেখা শেষ আমরা লিখবো ফাইভ ফাইভ দিয়ে তাহলে কমা সেভেন ফাইভ ফাইভ কমা ইলেভেন দিয়ে শেষ এবার সেভেন সেভেন দিয়ে দিয়ে যদি লিখি সেভেন কমা ইলেভেন একটা লেখা যায় আচ্ছা দুইটা করে হলো এবার তিনটা করে লিখতে হবে থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন তো থ্রি দিয়ে যা লেখা যায় থ্রি ফাইভ ইলেভেন তারপরে থ্রি সেভেন ইলেভেন ইলেভেন আচ্ছা থ্রি দিয়ে আর লেখা যায় না তাহলে থ্রি বাদ দিলে এখন ফাইভ দিয়ে লিখলে ফাইভ সেভেন ইলেভেন একটা লেখা যাবে আচ্ছা তিনটা করে লেখার পরে আমাদের লিখতে হবে চারটা করে অর্থাৎ এখানে চারটা আছে সর্বশেষ চারটা তাহলে থ্রি ফাইভ সেভেন ইলেভেন এটা লেখার পরে আরেকটা কি বুঝবে ফাঁকা সেট বা উড়ি তাহলে এখানে আমরা ষোলোটা উপসেট পাইলাম আর পাওয়ার সেট যেহেতু তাহলে অতিরিক্ত একটা সেকেন্ড ব্র্যাকেট হবে অর্থাৎ শুরুতে আর এখানে শেষে উপসেটগুলো নিয়ে গঠিত যে নতুন সেটটা হলো এটাই হলো শক্তি সেট বা পাওয়ার সেট পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের দেখাইতে হবে যে এই সেটের উপাদান কি টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে আমরা লিখব যে এখানে b ইন্টারসেকশন c সেটের উপাদান সংখ্যা এখানে b ইন্টারসেকশন c সেটের উপাদান সংখ্যাকে বলাයිছে কি n n b ইন্টারসেকশন c সেটের উপাদান কয়টা 4টা তাহলে n আমরা পাচ্ছি 4 আর সুতরাং পাওয়ার অফ b ইন্টারসেকশন c সেটের উপাদান সংখ্যা আমরা এখানে বের করলাম কয়টা 16টা তাহলে 16 আর সিক্সটিন কে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর আর টু টু দি পাওয়ার এই ফোর হলো কার মান এর মান তাহলে ফোরের এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি এন এই যে আমরা তাহলে কি পেয়ে গেলাম পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে তাহলে আমরা লিখবো সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি সেট এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে তাহলে দেখানো হলো আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই গ নম্বর প্রশ্নে বলা হয়েছে অন্য এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো উদ্দীপকে এস ইকুয়াল দেওয়া আছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস থ্রি আর এ সমান দেওয়া ছিল কি এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল নাইন তো আমরা জানি যে জেড হলো পূর্ণ সংখ্যার সেট আর জেড ইকুয়াল dot 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 minus 3 minus 2 minus 1 0 1 2 3 ডট 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 এটা হলো পূর্ণ সংখ্যার সেট জেড দ্বারা প্রকাশ করা হয় এখানে বলা হলো যে এক্সের এর মানগুলো কি হবে পূর্ণ সংখ্যা তার মধ্যে যেন স্কয়ার করলে সেটা নয়ের এর সমান অথবা ছোট হয় তাহলে আমরা প্রথমে যদি এক্সের এর মান এখানে জিরো নেই আমরা জিরো থেকে শুরু করব তাহলে এক্স ইকুয়াল জিরো হলে এক্স স্কোয়ার ইকুয়াল কি হবে জিরোর স্কোয়ার করলে জিরো হবে তো এটা নয়ের এর ছোট হইলো তার মানে এক্স এর এই মানটা ঠিক আছে এবার এক্স ইকুয়াল যদি আমরা এদিক থেকে প্লাস ওয়ান আর এদিক থেকে যদি মাইনাস ওয়ান নেই অর্থাৎ প্লাস মাইনাস ওয়ান হলে এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস ওয়ান এর স্কোয়ার করলেও ওয়ান হয় মাইনাস ওয়ান এর স্কোয়ার করলেও প্লাস ওয়ান হয় এটাও নয়ের এর ছোট তাহলে এই দুটো সংখ্যাও ঠিক আছে আবার এক্স ইকুয়াল যদি আমরা প্লাস মাইনাস টু নেই এক্স স্কোয়ার ইকুয়াল কত হবে ফোর হবে যেটা নয়ের এর ছোট এটাও ঠিক আছে এক্স যদি প্লাস মাইনাস থ্রি নেই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কি হবে নাইন হবে এটা নাইন এর সমান এটাও ঠিক আছে তার মানে এক্স যদি আমরা এখন প্লাস মাইনাস ফোর নেই তাহলে স্কোয়ার করলে কি হবে সিক্সটিন যেটা নয়ের এর সমান বা ছোট নয় নয়ের এর থেকে বড় পরবর্তী আর সংখ্যাগুলো এ শর্ত মানবে না তাহলে এখান থেকে আমরা এ সেটের উপাদান কি পাইলাম মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো

টু এক্স প্লাস থ্রি এরপরে আমাদের যে কাজটা করতে হবে দেখতে হবে এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য আমাদের এখান থেকে ওয়াই এর মান নির্ণয় করতে হবে ওয়াই এর মান নির্ণয় করি এরপর আমাদের এখানে ছক করতে হবে এক্স ওয়াই বলছে যে এক্সের এর মানগুলো এর মানগুলোর মধ্যে থাকতে হবে আর এর মান এখানে আমরা পাইলাম কয়টা সাতটা তাহলে আমাদের এখানে ঘর করতে হবে ষাটটা মান আমাদের কি কি বসাতে হবে উপাদান গুলো জিরো ওয়ান টু থ্রি তো এগুলো আমরা কোথায় বসাবো এই যে এখানে যে সমীকরণটা দেওয়া ছিল এস অন্য মধ্যে এখানে এক্স এর মান বসায়া আমরা এখান থেকে ওয়াইর মান বের করব এক্স এর মান যদি আমরা মাইনাস থ্রি বসাই

থ্রি জিরো বসালে আমরা পাবো থ্রি ওয়ান যদি বসাই এক্স এর মান টু আর ওয়ান টু তার সাথে প্লাস থ্রি তাহলে টু আর থ্রি ফাইভ ওয়ান বসালে ফাইভ পাচ্ছি টু বসালে তাহলে টু ইন্টু টু ফোর ফোর আর থ্রি হলো সেভেন থ্রি বসালে টু ইন্টু থ্রি মানে সিক্স সিক্স আর থ্রি হলো নাইন আচ্ছা এই যে আমরা এক্স এর মানগুলো বসালাম বসে এখান থেকে ওয়াই মান বের করলাম এখন আমাদের দেখতে হবে যে ওয়াইর শর্ত কি ওয়াইর শর্ত বলা হইছে ওয়াই বিলংস টু এ জানো ওয়াইর মানগুলোও যেন এ সেটের মধ্যেই থাকে তাহলে আমরা দেখব এখন কোন কোন উপাদান এ সেটের মধ্যে আছে আর কোনটা নাই এখানে -3 আছে -1 আছে 1 আছে 3 আছে এই যে 5 7 আর 9 এই তিনটা উপাদান এ সেটের মধ্যে নেই তাহলে এই যে তিনটা ক্রোমোজোর এই ক্রোমোজোরগুলা বাদ যাবে এগুলো নেবে না তাহলে আমাদের লিখতে হবে যেহেতু ফাইভ কমা সেভেন কমা নাইন নট বিলংস টু এ কাজে এই করবে না এই যে এদের যে এই ক্রমজোর এগুলো নেবে না অর্থাৎ আর এই ক্রমজোর গুলো এস অন্যায়ের মধ্যে থাকবে না তাহলে সুতরাং এস ইকুয়াল তাহলে এই জোড়াগুলো বাদ দিয়ে বাকি যেগুলো থাকে সেগুলো এস অন্যায়ের উপাদান মাইনাস থ্রি কমা মাইনাস থ্রি এই যে এক্স কমা ওয়াই আকারে এখানে দেওয়া আছে যে এক্স কমা ওয়াই আকারে তাহলে এক্স হলো মাইনাস থ্রি আর ওয়াই মাইনাস থ্রি এরপরে মাইনাস টু কমা মাইনাস ওয়ান মাইনাস মাইনাস টু কমা ওয়ান তারপরে মাইনাস মাইনাস ওয়ান 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 কমা কমা এরপরে জিরো কমা থ্রি জিরো কমা থ্রি এইটা হলো এস অন্যের তালিকা পদ্ধতি এখান থেকে আমাদের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে ডোমেনকে সংক্ষেপে আমরা বলি ডোম তাহলে ডোম এস ইকুয়াল এই অন্যায়ের প্রথম যে উপাদানগুলো আছে এই প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে কি বলা হয় ডোমেন বা ডোম আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় রেঞ্জ তাহলে এর প্রথম উপাদান হলো মাইনাস থ্রি মাইনাস থ্রি এটার হলো মাইনাস টু মাইনাস টু এখানে মাইনাস ওয়ান আর এটার হলো জিরো তাহলে মাইনাস ওয়ান কমা জিরো এই যে প্রথম উপাদানগুলো নিয়ে যে সেটটা তৈরি হলো এটা হলো অন্য ডোমেন এরপরে হলো রেঞ্জ কিভাবে বের করবো দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট দ্বিতীয় উপাদান এখানে হলো মাইনাস থ্রি মাইনাস ওয়ান ওয়ান আর থ্রি মাইনাস থ্রি মাইনাস ওয়ান ওয়ান কমা থ্রি তো এই হলো অন্যায়ের ডোমেন এবং রেঞ্জ আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ